अख भी कमीनी मेरा दिल भी कमीना ओदी अख भी कमीनी मेरा दिल भी कमीना दोहां दिलां विच तो की अवस्था आपनादेर बियर सीजन तो चले आसलो सामने शीतकाल आर आमादेर देशे बियर अवस्था भाई पुराई माखन प्रेम करो एकजनेर साथे बासा जात अन्यजनेर साथे नो 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 মনে হচ্ছে আপা মনে মন খুব জুড়ে ভেঙে গেছে শুধু এটা না বাংলাদেশের 90% বিয়ের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে থাকে এই বিয়ের কথাটা ধরুন মানে আমি বুঝি না আমাদের দেশে প্যারেন্টসরা যারা আছে তাদের কি দেখে সরকারি চাকরিজীবী আর টাকাওয়ালা ছেলে হইলে কি মেয়ে বিয়ে দিতে হবে এই বিয়ের কথাটা ধরুন জামাই হাতের খাবার সেটা তার কাছে বিস্মনা হবে কারণ সেটা সাধু পুরুষের পলিসির বাইরে তারপর সে ডান্স করা জামাই সারা জীবন যখন বিয়ের কাছে হাত দিয়ে শেষ করছে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে তখন তার রিয়াকশন এইরকম হয় তারপর আসে কান্না করা জামাই মানে এখন কলিযুগ পায়া এখন যুগ পাল্টে গেছে আগে তো দেখতাম মেয়েরা কান্না করতো কিন্তু এখন ছেলেরাও কম যায় না চলুন দেখে আসি তো দেখতেই পাচ্ছেন এখন মেয়েরা কান্না করে না চলুন আরেকটা উদাহরণ দেখে আসি যেখানে আমরা দেখব মানে কবুল বলার সময় মেয়েরা কত ক্যাজুয়ালি কবুল বলে কিন্তু আমাদের ভাইদের অবস্থা পুরাই মাখন চলুন দেখে আসি বউ বলেন বিসমিল্লাহ কবুল জামাই বলেন বিসমিল্লাহ কবুল জামাই বলেন বিসমিল্লাহ কবুল তো বিয়ের পর্ব তো শেষ এখন হলো খাওয়া দাওয়ার পর্ব মানে খাওয়া দাওয়ার পর্বে তো ভাই নেক্সট লেভেলে যুদ্ধ লেগে যায় আমরা যারা বরযাত্রী যাই তাদের প্রধান টেন্ডেন্সি থাকে প্রথম বেসে খাওয়া দাওয়া করতে হবে দ্বিতীয় বেস বা তৃতীয় বেসে খাওয়া দাওয়া করলে আমাদের মানে সমস্যা প্রথম বেসে খাওয়া দাওয়া করার জন্য যদি যুদ্ধও করতে হয় তার জন্য আমরা রেডি চলুন এই বিয়েটাই দেখে আসি আক্রমণ अभी तो पार्टी शुरू हुई है এদিকে তো চাচারা আর খালুরা আর ফুফারা তো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আমাদের চাচিরা কিন্তু কম যায় না চলুন দেখে আসি তাদের অবস্থা কি অভি তো পার্টি শুরু হুই তো খাওয়া দাওয়া শেষ এখন হলো আইসক্রিম বিতরণের সময় তো আইসক্রিম তো মানে বুঝতেই পারতেছেন লোভনীয় খাবার তার জন্য যুদ্ধ হবে না তা কি করে হয় এই বিয়েটাই দেখে আসুন তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ এখন হলো স্টেজ মানে এবার বিয়ের স্টেজে যে কত কিছু ঘটে যায় তা এই বিয়েটা না দেখলে বোঝা যাবে না সব কিছু ঠিকঠাক সবাই আসা যাওয়া করতেছে খাওয়া দাওয়া শেষ খুশগল্প করতেছে ঠিক সেই সময় আমাদের চাচা স্টেজে উঠে জামাইয়ের চেয়ার উল্টায় ফেলে দেয়
তো এদিকে আমাদের চাচা যখন ফর্মে ছিল আমাদের চাচা কিন্তু কম যায় না দেখুন কি অবস্থা এটা তো দেখা শুরু মানে এক কোনো রকম দিলি নাই মানে কই দিয়ে কোন পিটা পিলি রে এই তো তারপর সে ফটোগ্রাফারদের কথা ফটোগ্রাফারদের অবস্থা ভাই তারা নেক্সট লেভেলের থাকে তাদের সোয়াগ দেখলে ভাই তারা জেনে শুনে একটা পোস্টকে বারবার করাবে মানে বুঝি না আর তাদের পিছে মেয়েদের লাইন আরে ভাই তখন মনে হয় অন্য কিছু বাদ দিয়ে ফটোগ্রাফার হলে ভালো হইতো মানে অনেক কিছু পাইতাম ইউ নো হোয়াট আই মিন তারপর সাথে ডান্স বিয়েতে ডান্স হবার এটা কি কখনো হয় আর বর্তমানে বিয়ে উইদাউট ডান্স ভাবা যায় না তার জন্য এমন কিছু লোক আছে যাদের ক্রিয়েটিভিটি বিয়ের ডান্সই দেখতে পাওয়া যায় মানে তারা কোনো কথা না মেয়ে দেখলে টাকা বের হয়ে যাবে আরে ভাই দেখেন কি অবস্থা তারপর আসা যাক এমন কিছু সরকারি চাকরিজীবীদের সাথে যারা সব বিয়েতে আসে কিন্তু তাদেরকে কেউ জিজ্ঞেস করে না যে আপনি কোন পোস্টে চাকরি করেন কোন সেকশনে চাকরি করেন কিন্তু তারা ডান্সের মাধ্যমে তাদের সে ক্রিয়েটিভিটিটা প্রকাশ করে থাকে চলুন দেখে তারপর আসে ডান্স করা কোণে মানে এখন তো বিয়েতে মানে জামানা পাল্টে গেছে এখন আর মেয়েরা কান্নাকাটি করে না বিয়েতে মানে লজ্জা থাকে না এখন মেয়েরা পুরুষের পাশাপাশি ডান্স করে তো চলুন দেখে আসি তো বিয়ের পর্ব তো শেষ এখন আসে বিদায় বেলা মানে বিদায় বেলায় আমরা দেখতাম যে মেয়েরা অনেক কান্নাকাটি করতো কিন্তু এখন এই জামানায় এই টিকটকের জামানায় মেয়েরা কান্না করে না ভাই এখন হাসে চলুন দেখে আসি বিয়েতে আরও অনেক ধরনের ঘটনা ঘটে থাকে সেটা নিয়ে আমরা পরবর্তীতে নেক্সট পার্টে কথা বলবো তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে মতো এই পর্যন্তই আর হ্যাঁ সাবস্ক্রাইব করা ছাড়া গেলে আপনার বাসা যাতে দাঁড়াবে না